পরে ভিডিও গুলো দেখছেন, তারপরে আমি থিওরিটা আরেকবার একটু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। যে আমরা গ্যালভানোমিটার কে অ্যামিটার এবং ভোল্টমিটার হিসেবে কিভাবে ইউজ করতে পারি সেটা হচ্ছে এইভাবে দেখানো হয়েছে। তো আমরা জানি যে অ্যামিটার আমরা কারেন্ট মাপার জন্য মেজার ইউজ করে থাকি, কারেন্ট মেজার করার জন্য, এবং এটাকে আমরা সিরিজে লাগিয়ে থাকি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। তো আমরা অ্যামিটারকে কি করি, অ্যামিটারকে আমরা কারেন্ট মেজার করার জন্য ইউজ করে থাকি। স্যার আমাদের কি রেকর্ডটা কি দেওয়া হবে না? রেকর্ড করব? ইয়েস স্যার, রেকর্ডটা করলে। ইয়েস স্যার, রেকর্ড করলে খুব ভালো হয় স্যার। আগের ক্লাসটাও স্যার রেকর্ড করা হয়েছে স্যার। ওকে, তো আমরা জানি যে অ্যামিটারকে আমরা কারেন্ট মেজার করার জন্য ইউজ করে থাকি, এবং এটাকে আমরা কোনো একটা সার্কিটের সাথে সিরিজে লাগাই। সিরিজে লাগাই কারণ কারেন্ট আসলে সিরিজে সেম থাকে, একটা সিরিজ কনফিগারেশনে কারেন্ট সেম থাকে। সো সাপোজ আমি এই কারেন্টটা মেজার করতে চাই, সো এর সাথে আমাকে সিরিজেই এই কানেকশনটা দিতে হবে, কারণ সিরিজে এই কারেন্টটা আসলে সব জায়গায় সেম থাকবে। যদি আমি প্যারালালে দেই তাহলে প্যারালাল ব্রাঞ্চে কারেন্টটা ভাগ হয়ে যাবে। সো আমি আসলে আমার যে ডিজায়ার্ড কারেন্ট এটা ধরেন আমি মাপতে চাচ্ছি, এটা আমি পাবো না, আমি অন্য একটা কারেন্ট পাবো, ভ্যালু একটা পাবো, কিন্তু সেটা আমার ডিজায়ার্ড রেজাল্ট না। তো এখন ধরেন আমি একটা অ্যামিটার ইউজ করলাম, সেই অ্যামিটার তো একটা ডিভাইস, তার কিছু রেজিস্ট্যান্স থাকতে পারে, তাই না? তার কিছু রেজিস্ট্যান্স কিছু থাকতে পারে, ইন্টারনাল কিছু রেজিস্ট্যান্স থাকতে পারে। তো সেই রেজিস্ট্যান্স থাকলে তার কিছু ড্রপ হবে, কিন্তু আইডিয়ালি আমাদের ওই রেজিস্ট্যান্সটা খুব কম হতে হবে, এবং যদি জিরো রেজিস্ট্যান্স হয় তাহলে বেটার। এখানে এটা লেখা হয়েছে যে আইডিয়ালি ইট শুড বি অফ জিরো রেজিস্ট্যান্স, সো দ্যাট দ্যার ইজ নো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইট। যদি ওটা জিরো রেজিস্ট্যান্স হয় তাহলে ওর ভিতরে আর কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না আমার। তো সেটা হইলে আমার যে সার্কিট আমি কানেক্ট করতেছি, অ্যামিটার তো আসলে একটা পরিমাপক যন্ত্র, আমি পরিমাপ করার জন্য মেজারিং ডিভাইস, মানে মেজারমেন্ট টুল, এটা মেজার করার জন্য আমি ইউজ করতেছি। ওই মেজারিং ডিভাইসটা যেন আমার মেইন সার্কিটে কোনো প্রভাব ফেলতে না পারে সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হয়। এই জন্য অ্যামিটারকে এভাবেই তৈরি করা হয় যে এর ভেতরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটা খুবই কম, এবং আইডিয়াল এটাকে আমরা জিরো ধরি। তো এটা হচ্ছে আমাদের এই সার্কিটটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা অ্যামিটার যখন আমরা কানেক্ট করি তখন আমরা সিরিজে কানেক্ট করি। আর সিরিজে কিভাবে কানেক্ট করি প্র্যাকটিক্যালি আমরা তো একটা ল্যাবে দেখিয়েছিলাম যে দুইটা এখান থেকে ওয়্যারটা কেটে দিয়ে এখানে আসলে এই জায়গায় ওপেন সার্কিট করে এই টার্মিনালের ভিতরে আমরা এই অ্যামিটারটা বসে এরকম করে লাগাইলে সেটা সিরিজ হিসাবে কাউন্ট হয়। এরপরে আমরা দেখতে চাই যে ভোল্ট মিটারটা কিভাবে কাজ করে। আমরা জানি কি যে ভোল্ট মিটার আমরা ভোল্টেজকে মেজার করার জন্য, দ্যাট ইজ পটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য মাপার জন্য আমরা ভোল্ট মিটারটা ইউজ করে থাকি। তো আমরা জানি যে ভোল্টেজ সিরিজে কিন্তু আলাদা থাকে, যেমন এই আর ওয়ান আর টু এরা সিরিজে আছে। এই আর ওয়ানের ভোল্ট রেজিস্ট্যান্স যত, এখানে একটা কারেন্ট সাপোজ ফ্লো করতেছে আই, সো এইখানে ভোল্টেজ ড্রপ হবে কত, আই ইন্টু আর ওয়ান। আবার এইখানে ভোল্টেজ ড্রপ কত হবে, আই ইন্টু আর টু। দ্যাট মিন্স ভোল্টেজ ড্রপ কিন্তু আলাদা হবে, আর ওয়ান আর টুর ভ্যালুর উপর ভিত্তি করে ভোল্টেজ ড্রপটা কিন্তু সিরিজে আলাদা হবে। কিন্তু প্যারালালে আমরা জানি কি প্যারালালে ভোল্টেজ সেম থাকে, দুইটা প্যারালাল ব্রাঞ্চের ভিতর ভোল্টেজ সবসময় সেম থাকে। সো আমি যখন ভোল্টেজ মেজার করতে চাই তখন আমার ভোল্ট মিটারকে অবশ্যই প্যারালালে লাগাতে হবে। সাপোজ আমি এইটার আর টুর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা আমি মেজার করতে চাই, তাহলে অবশ্যই আমার আর টুর অ্যাক্রসে ভোল্ট মিটারটাকে প্যারালালে লাগাতে হবে, তাহলেই আমি আর টুর ভোল্টেজটা পাবো। আবার যে আর ওয়ানের অ্যাক্রসে ভোল্টেজ দেখতে চাইতাম, তাহলে আর ওয়ানের অ্যাক্রসে প্যারালালে লাগাইতাম, তাহলে আর ওয়ানের ভোল্টেজটা আমি দেখতে পেতাম। সো আমি যেই ডিভাই মানে যে এলিমেন্টের ভিতরে আসলে আমি ভোল্টেজটা দেখতে চাই তার সাথে আমাকে প্যারালালে ভোল্ট মিটারটাকে কানেকশন দিতে হবে। তো ভোল্ট মিটার নিজে যেহেতু একটা ডিভাইস, তার কিছু রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সটা সার্কিটের উপর প্রভাব ফেলতে পারে। সো এই জন্য আমাদের আইডিয়ালি ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স হতে হবে ইনফিনিটি, যাতে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো না হতে পারে। আমরা জাস্ট ভোল্টেজটা মেজার করতে চাই, এর ভিতর আমি কোনো মেইন সার্কিটের কোনো কারেন্ট, ধরেন এই কারেন্টটা আইটা ফ্লো হচ্ছে, এখন আমি ভোল্ট মিটার ভি লাগাইছি, এখন যদি ভোল্ট মিটার রেজিস্ট্যান্সটা কম থাকে তাহলে কি হবে, আমার কারেন্টের একটা অংশ এইখান দিয়েও ভাগ হয়ে যাবে, আবার একটা অংশ এইদিক দিয়েও যাবে, ভোল্ট মিটারের ভিতর দিয়েও একটা কারেন্ট যাবে। কিন্তু আমি চাচ্ছি যে ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স
মানে ভোল্ট মিটার যেহেতু একটা মেজারিং ডিভাইস, এইটা আমার সার্কিটের উপর কোনো যেন ইফেক্ট না ফেলতে পারে, এই জন্য আমরা কি করি ভোল্ট মিটারের রেজিস্ট্যান্সটা আমরা আইডিয়ালি ইনফিনিটি রাখি। ইনফিনিটি মানে হচ্ছে অনেক বেশি আর কি, ইনফিনিটি তো মানে আমরা জানি অসীম, অসীম বলতে আসলে এখানে খুব হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্স, একটা বড় ভ্যালু রেজিস্ট্যান্সের একটা বড় ভ্যালু আমরা ইউজ করি, যাতে আসলে ভোল্ট মিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয়ে সার্কিটকে আসলে প্রভাবিত না করে। এটা হচ্ছে অ্যামিটার এবং ভোল্টমিটারের কাজ। এবার আমরা আর একটা নতুন ডিভাইস সম্পর্কে আজকে জানবো, সেটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে আমাদের কারেন্টকে ডিটেক্ট করতে পারে, তার বিক্ষেপ দ্বারা, তার ডিফ্লেকশন দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে কারেন্ট মানে কি পরিমাণ ফ্লো হচ্ছে এবং এর ডিরেকশনটা আমরা বুঝতে পারি। এই গ্যালভানোমিটার যে ডিভাইস, এটা দিয়ে আসলে আমরা ভোল্ট মিটার এবং অ্যামিটার দুই ভাবে আমি কাজে লাগাতে পারি। গ্যালভানোমিটার কোনো একটা কারেন্ট, কোনো একটা সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হলে আমরা এই গ্যালভানোমিটার লাগালে এখানে একটা বিক্ষেপ দেখা যাবে, এবং এই গ্যালভানোমিটারটাকে আমরা আসলে অ্যামিটার বা ভোল্ট মিটার দুইটা ওয়েতে ইউজ করতে পারবো। তো আমরা যে ইয়ারটা ইউজ করতেছি এখানে, যে এক্সপেরিমেন্টটা আছে, সেখানে আমাদের মেইনলি ট্রেনার বোর্ড লাগবে, ফিল্টার মাল্টিমিটার লাগবে, একটা গ্যালভানোমিটার তো ইউজ লাগবে, যেহেতু গ্যালভানোমিটারটাকে আমরা ইউজ করবো অ্যামিটার বা ভোল্ট মিটার হিসাবে, পটেনশিওমিটার লাগবে এবং রেজিস্ট্যান্স লাগবে। তো পটেনশিওমিটার জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হয়তো আপনারা আগে দেখেন নাই, এই ল্যাবে আমরা প্রথম এইটা জিনিসটা দেখতেছি। পটেনশিওমিটার মানে হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, পটেনশিওমিটারকে আমরা এটা এটা বলতে পারি হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, মানে এটা একটা ধরনের রেজিস্টর, কিন্তু এই রেজিস্টরের ভ্যালুটা ভ্যারি করে। পটেনশিওমিটারে তিনটা নব আছে, তিনটা আসলে তিনটা পিন আছে, তিনটা পিনের সাথে তিনটা ওয়্যার লাগানো থাকে, এর ভিতর প্রথম এবং শেষ, দ্যাট মিনস সবচেয়ে ডানেরটা এবং সবচেয়ে বামেরটা, এই দুইটা আসলে ফিক্সড ভ্যালু দেয়, এবং আমি যদি কোনো দুইটা নিয়ে কাজ করি, এবং এক এবং তিন এই দুইটাকে যদি আমি সার্কিটে কানেকশন দিই, তাহলে আমি একটা রেজিস্ট্যান্সের ফিক্সড ভ্যালু পাবো। আবার যদি এক আর দুই এর ভিতর কানেকশন দিই, অথবা দুই আর তিন নিয়ে কানেকশন দিই, এবং তারপর আমি এই যে ডায়ালটা ঘুরাই, নবটা ঘুরাই, তাহলে আমি একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স পাবো। তো এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, ধরো আমি ভ্যারি কত পর্যন্ত করতে পারবো, পটের বিভিন্ন রেটিংয়ের পট আছে, 1K পট আছে, 1K পট মানে এটা 0 থেকে শুরু করে 1 kilo ohm রেজিস্ট্যান্স পর্যন্ত সে দেখাবে, ডায়াল ঘোরাইলে 0 থেকে শুরু করে 1 kilo ohm পর্যন্ত আমরা রেটিং পাবো। আবার আছে 10K পট, মানে 10 kilo ohm পর্যন্ত আমি এখান থেকে রিডিং পাবো। আবার 100 kilo ohm-এর পট আমাদের আছে, এরকম বিভিন্ন হাই ভ্যালু পট আমাদের বিভিন্ন সময় দরকার হয়। পট বা মানে পটেনশিওমিটার, সংক্ষেপে যেটাকে আমরা পট বলে থাকি, সে পট হচ্ছে একটা থ্রি টার্মিনাল ডিভাইস, যেটা দিয়ে আমরা আসলে রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করতে পারি। রেজিস্ট্যান্সটা ভ্যারি করে আমরা আসলে কারেন্টটাকে, যে কোনো সার্কিটে আমি কিন্তু কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। তো পটেনশিওমিটারে তিনটা পয়েন্ট থাকে, তিনটা পিন থাকে, এর ভিতর এক এবং তিন নম্বর পিন ফিক্সড এন্ড বোঝায়, এবং দুই নম্বর পিনটা আসলে ভেরিয়েবল। তো দুই নাম্বার পিনের সাথে কানেকশন দিতে হবে, এক আর দুই এর ভিতর কানেকশন দিতে হবে, অথবা দুই আর তিনের ভিতর কানেকশন দিতে হবে, দিয়ে যদি আমরা ডায়াল ঘোরাই, তাহলে আমরা রেজিস্ট্যান্সের ভেরিয়েবল ভ্যালু দেখতে পাবো। তো প্রথম পার্ট হচ্ছে গ্যালভানোমিটার অ্যাজ অ্যান অ্যামিটার। গ্যালভানোমিটারকে যদি আমি অ্যামিটার হিসেবে ইউজ করতে চাই, তো গ্যালভানোমিটারকে যদি আমি অ্যামিটার হিসেবে ইউজ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, গ্যালভানোমিটারের সাথে একটা রেজিস্ট্যান্সকে প্যারালালে লাগাতে হবে, এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হতে হবে খুবই অল্প, যেমন 5 ওহম, 10 ওহম, এরকম খুবই অল্প রেজিস্ট্যান্স আমরা এই গ্যালভানোমিটারের সাথে প্যারালালে লাগাবো। আমরা ভিডিওতে দেখেছি যে কিভাবে এটা করে, তারপরেও আমি বলতেছি, ধরেন আমার এটা একটা সার্কিট, এই সার্কিটটা আমি আসলে এখানে অ্যামিটার দিয়ে আমি কারেন্ট মেজার করতে পারতাম, ধরেন এই অংশটুকু নাই, বামের অংশটুকু নাই, সরি এই এই অংশটুকু নাই, ডানের অংশটুকু নাই। এখন যদি এই সার্কিটটা আমি ইউজ করি, 100 ওহমের একটা রেজিস্টর আছে, আর 10 kilo ohm-এর একটা পটেনশিওমিটার আছে, 10 kilo ohm-এর পটেনশিওমিটার মানে এই পটেনশিওমিটার ঘুরিয়ে 0 ওহম থেকে শুরু করে 10 kilo ohm পর্যন্ত রেজিস্ট্যান্সকে আমি আসলে ভ্যারি করতে পারবো, এবং এর সাথে সিরিজে আমি একটা অ্যামিটার লাগিয়ে দিলাম, বা মাল্টিমিটারকে অ্যামিটার মোডে নিয়ে আমি লাগালাম,
তাহলে তো আমি এখান থেকে একটা কারেন্টের ভ্যালু পাবো। তো আমরা চাচ্ছি মাল্টিমিটার ইউজ না করে বা অ্যামিটার সরাসরি ইউজ না করে একটা গ্যালভানোমিটার দিয়ে আমরা আসলে অ্যামিটারের কাজটা করব। তো আমরা যেটা করতেছি যে অ্যামিটার কানেক্ট করার জন্য একটা গ্যালভানোমিটারের সাথে আমরা একটা সিরিজ একটা রেজিস্ট্যান্স লাগালাম, যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে খুবই কম। দ্যাট মিনস আমরা এই কনফিগারেশন থেকে এখন সেকেন্ড কনফিগারেশনে চলে যাচ্ছি। দ্যাট মিনস আমার সার্কিটটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। সার্কিটটা আমি একবার ড্র করতেছি তাহলে যদি কনফিউশন যেন না হয়। এটা হচ্ছে 100 ওহম, এটা হচ্ছে আমার 10K পড, এটা ধরেন আমার ভোল্টেজ সোর্স, এই ভোল্টটি আমরা রাখলাম। আর এই ভ্যালুটা হয়তো খুব ছোট ভ্যালুর একটা রেজিস্ট্যান্স, ধরেন 10 ওহম। এইভাবে যদি আমরা গ্যালভানোমিটারকে কানেক্ট করি তাহলে সেটা একটা অ্যামিটার হিসেবে কাজ করবে। তো আমরা দেখি আসলে এই সার্কিটটা এভাবে লাগালে যেটা হচ্ছে যে আমাদের যে কারেন্ট সেই কারেন্টের একটা বড় অংশ আমরা এই এই যেহেতু এটা হচ্ছে ইয়াপাত সব থেকে লো রেজিস্ট্যান্স পাত, কম রেজিস্ট্যান্সের পাত, কারেন্ট একটা বিশাল অংশ এই অংশ দিয়ে চলে যাচ্ছে। তো আমরা দেখি আসলে এইটা দিয়ে আমরা প্রথমে কি করব। আসলে ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন, আমরা প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে গ্যালভানোমিটারকে এভাবে কানেকশন দিয়েছি। দেওয়ার পরে আমরা প্রথমে যেটা করেছি, গ্যালভানোমিটার একটা ছবি আপনাদেরকে দেখালে ভালো হতো। আচ্ছা, এইটা হচ্ছে একটা গ্যালভানোমিটার। তো ধরেন আমি গ্যালভানোমিটারকে কানেকশন দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব, প্রথমে গ্যালভানোমিটারের যে সর্বোচ্চ ডিফ্লেকশন, দ্যাট মিন এখানে সর্বোচ্চ ডিফ্লেকশন কত, 30, এই ডিফ্লেকশন যততে গিয়ে হয় আমরা পটেনশিওমিটার ঘুরিয়ে ওই অবস্থায় নিয়ে আসব। আচ্ছা, আমি সার্কিটটা আবার এখানে ড্র করি। এই যে গ্যালভানোমিটার আমরা কানেকশন দিছি, এই যে আমার সোর্স আছে, এখানে 100 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে পট আছে, এখানে 10 ওহমের রেজিস্টর আছে। তো এখন আমরা গ্যালভানোমিটারকে এই পট ঘোরালে আমার কারেন্ট পরিবর্তন হবে। আমরা কি জানি যে পটেনশিওমিটার রেজিস্ট্যান্সকে পরিবর্তন করে। তো রেজিস্ট্যান্স আমি পরিবর্তন করলে আমার এই গ্যালভানোমিটারের বিক্ষেপটা কি কম বা বেশি হবে না? তো আমি রেজিস্ট্যান্সটা এমনভাবে পরিবর্তন করব যাতে গ্যালভানোমিটার একদম ঠিক এই 30-তে গিয়ে থাকে, বিক্ষেপটা একদম 30 বরাবর থাকে। আমাদের এই গ্যালভানোমিটারের পয়েন্ট হচ্ছে ডায়াল হচ্ছে 30 পর্যন্ত। তো এই 30-তে গিয়ে যেন আমাদের এই ইয়াটা থাকে, এরকম ভাবে আমি পটটা ঘুরাব। এই অবস্থায় আমি সার্কিট থেকে এই গ্যালভানোমিটার এবং এই অংশটুকু আউট করে দিয়ে এইখানে আমি একটা অ্যামিটার লাগাবো। এখানে একটা অ্যামিটার আমি তখন লাগাবো এবং অ্যামিটার দিয়ে দেখবো যে ওই কারেন্টটা আসলে কত। তাহলে আমরা বুঝে যাব কোন কারেন্টের জন্য গ্যালভানোমিটার কত ডিফ্লেকশন দিচ্ছে। দ্যাট মিনস ধরেন কারেন্ট আমি পাইলাম ওই টাইমে এক্স পাইলাম, এক্স অ্যাম্পিয়ার কারেন্ট আমি পাইলাম। তো আর গ্যালভানোমিটারের বিক্ষেপ হচ্ছে 30, দ্যাট মিনস 30 ডিফ্লেকশনের জন্য আমি পাচ্ছি এক্স অ্যাম্পিয়ার। তাহলে এক ডিফ্লেকশনের জন্য আমি কত পাচ্ছি, x/30 না? এই জিনিসটা আমাকে বের করতে হবে যে প্রত্যেক ডিফ্লেকশনের জন্য কারেন্ট আসলে কত, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এই জিনিসটারই ফর্মুলা দিয়ে দেওয়া আছে, দ্যাট মিন মেজার্ড কারেন্ট, দ্যাট মিনস কোন কারেন্টটা আমি পেলাম, মেজার্ড কারেন্ট ইন অ্যাম্পিয়ার কোন কারেন্টটা আমি পেলাম, আর নাম্বার অফ ডিভিশন ডিফ্লেক্টেড ইন স্কেল ওইটা হচ্ছে 30। দ্যাট মিন যে কারেন্ট ভ্যালুটা আমি অ্যামিটার থেকে পেলাম সেইটা ডিভাইডেড বাই 30 করলে আমি গ্যালভানোমিটারের প্রত্যেক ডায়ালে কতটুকু কারেন্ট আসলে সে ধরতে পারতেছে, কতটুকু কারেন্টের জন্য সে একটা ডিফ্লেকশন সরতেছে এটা আমি বুঝতে পারবো। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে গিয়ে আমরা যেটা করব, এরপরে গিয়ে আমরা যেটা করব, ধরেন এখন সার্কিটটা ইজি হয়ে যাবে যে আমরা ধরেন এখানে 25 নিব, একবার 25 ডিফ্লেকশন নিব। 25 ডিফ্লেকশনের জন্য আমরা যেহেতু ডিফ্লেকশন 25 এবং প্রত্যেক ডিফ্লেকশনে কত কারেন্ট সেটা আমরা কিন্তু আগে বের করছি যে ইজ ডিভিশনে কত কারেন্ট। ধরেন ইজ ডিভিশনে হচ্ছে ওয়াই পরিমাণ কারেন্ট ফ্লো করে, তাহলে y×25, ওয়াইটা আসলে এই যে আপনারা এখান থেকে বের করবেন। আর এই ডাটা শিট আসলে আমাদের দেওয়া আছে, আপনারা যদি ইসে দেখেন আমাদের ফাইলে দেওয়া আছে,
আবার ধরেন 20 দিলাম, তাহলে প্রত্যেক ডিফ্লেকশনে আমার কারেন্ট হচ্ছে ওয়াই, আর 20 ডিফ্লেকশনে হচ্ছে 20 ওয়াই, 15, তাহলে 15-র জন্য ওয়াই ইনটু 15, এরকম 10, ওয়াই ইনটু 10, এই ভ্যালুগুলো ডাটা শিটে দেওয়া আছে, কোনো টেনশন নাই, এখানে পেয়ে যাবে। এখন এই প্রত্যেক অবস্থার জন্য অ্যামিটারও তো একটা কারেন্ট শো করবে, সেই অ্যামিটার কারেন্টটা আমরা এখানে অ্যামিটার থেকেও লিখবো, লিখে দেখবো যে আসলে যে মাল্টিমিটারকে অ্যামিটার মোডে নিয়ে আমরা নর্মালি যেভাবে কারেন্ট মেজার করি সেইটা আর এই গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্টটা মেজার করলাম এটা সেম আছে কিনা। তবে অবশ্যই আপনাদের আমি যে ডাটা শিটটা একটু দেখাই, আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? বা কারো কোনো কনফিউশন থাকলে বললেন কিন্তু আমাকে, ঠিক আছে? যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে হ্যান্ড রেজ করেন বা আমাকে বলেন, হ্যাঁ, কোনো অথবা যদি মনে করেন যে কোনো বুঝতে অসুবিধা হচ্ছে আপনি একটু নোট ডাউন করে রাখেন, আমরা যখন টাইম দিব তখনও বলতে পারবো। তো দেখেন আমাদের প্রত্যেকে প্রথমে আমরা যেটা বের করেছি যে আমাদের প্রত্যেকটা ফুল স্কেল ডিভিশন হচ্ছে আমাদের 30, এবং ফুল স্কেল ডিভিশনের জন্য আমরা কারেন্ট পেয়েছিলাম অ্যামিটার থেকে 4.72। তাহলে প্রত্যেক ডিভিশনের জন্য মানে প্রতি ঘর সরার জন্য কতটুকু কারেন্ট মেইন করে সেটা হচ্ছে 1.15733, যেটাকে আমি আসলে ওয়াই নাম দিছি ওখানে। তো এইখানে 25 ডিভিশনের জন্য কত সেটা, 20 ডিভিশনের জন্য কত, 15 ডিভিশনের জন্য কত, 10 ডিভিশনের জন্য কত, 5-এর জন্য কত, এরকম প্রত্যেকটা কারেন্ট আমরা গ্যালভানোমিটার দিয়ে বের করতে পারবো। আবার প্রত্যেকটা কারেন্ট কিন্তু আমি আবার অ্যামিটার দিয়েও বের করতে পারবো, মাল্টিমিটার দিয়েও বের করতে পারবো। এখন দেখা যাচ্ছে যে দুইটা কারেন্ট সেম হচ্ছে না, যদিও সেম হওয়ার কথা থিওরিটিক্যালি, কিন্তু সেম হচ্ছে না, তার কিছু কারণ আছে। কারণগুলো আপনারা একটু বলেন তো, কি মনে হয় আপনাদের কারণগুলো, একজন একটু বলেন কি মনে হয় আপনার, একদম মানে ভুল হলেও কোনো সমস্যা নেই, জাস্ট আপনার কথাটা বলেন। স্যার কোশ্চেনটা আরেকবার একটু বললে ভালো। কোশ্চেনটা হচ্ছে যে ডাটা টেবিল থেকে আমরা দেখতেছি যে যে কারেন্টটা আমরা গ্যালভানোমিটার থেকে যে ক্যালকুলেশন করে যে কারেন্টটা পাচ্ছি আর মাল্টিমিটার থেকে যে কারেন্টটা পাচ্ছি ডিরেক্টলি, দুইটার ভিতর পার্থক্য আছে। দেখেন এটা 3.93, এটা 3.83, এটা 3.14, এটা 3.02, মানে কাছাকাছি বোঝা যাচ্ছে যে হ্যাঁ দুইটাই একই জিনিস কিন্তু কিছু পরিবর্তন আসছে, কিছু ভেরিয়েশন আসছে, এটার কারণ কি? স্যার পটেনশিওমিটারের কারণে তো কারেন্ট ড্রপ হয়েছে। স্যার এটা তো স্যার ওই যে গ্যালভানোমিটার মানে নিয়েছে ওইটা তো মানে ডাইরেক্ট মাপা যায় না, ফ্যাকচুয়াল আসবে তো চোখ দিয়ে দেখা যায় না এই কারণে। হ্যাঁ এটার একটা বড় কারণটা হচ্ছে যে গ্যালভানোমিটারের এই যে ডায়ালটা একদম ফিক্সডলি কিন্তু পয়েন্ট করা যায় না, একটু আধটু এদিক সেদিক হয়ে যায়, এইটার কারণেই কিন্তু একটা বড় কিছু। ধরেন কারো চোখে এই এই পজিশনে গেলেও তার কাছে 10 মনে হবে, কারো কাছে এই পজিশনে থাকলেও 10 মনে হবে, মানে কাছাকাছি আর কি, মানে আবার লম্বন ত্রুটিও হতে পারে, আমি কোন জায়গা থেকে দেখতেছি এটাও হতে পারে। মানে এই গ্যালভানোমিটার যেহেতু এটা একটা অ্যানালগ একটা মিটার, অ্যানালগ আসলে তার ডায়াল, সো এখান থেকে এক্সাক্ট 10-20 রিফ্লেকশনে নিয়ে যাওয়াটা খুবই টাফ, এই কারণে আসলে একটা বড় পরিবর্তন হতে পারে। আর গ্যালভানোমিটারের নিজস্ব কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটার কারণেও এটা হতে পারে। তো এই দুইটাই মেন কারণ যেটার কারণে আসলে আমাদের যে এক্সাক্ট রেজাল্টটা আমরা পাওয়ার কথা ছিল সেটা আমরা পাচ্ছি না, বাট খুবই কাছাকাছি দেখা যাচ্ছে, আসলে এরর খুবই কম, 2-3% মতো দেখা যাবে যে এভারেজ এরর আসতেছে, হুইচ ইজ ভেরি লো, এটা অ্যাকসেপ্টেবল। তো ডাটা শিট আমাদের পূরণ করে দেওয়া আছে, আপনারা ওই ডাটা শিটটা ইউজ করবেন ফর ল্যাব রিপোর্ট, ডাটা শিট ফাইলটা ল্যাব রিপোর্টের জন্য আপনাদেরকে ইউজ করতে হচ্ছে। আর গ্যালভানোমিটারকে আমরা যখন ভোল্ট মিটারে লাগাবো কানেকশনটা একই রকম আগের মতোই, জাস্ট এবার গ্যালভানোমিটারের সাথে রেজিস্ট্যান্সটা সিরিজে লাগাতে হবে এবং একটা হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে লাগাবো। তো যখন আমরা হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্সকে সিরিজে লাগাবো তখন কানেকশনটা যেটা হবে, আগে আমরা ভোল্ট মিটার দিয়ে ধরেন এইখান থেকে ভোল্টেজ মাপতেছিলাম প্যারালালে, এখন যেটা হবে এর সাথে একটা কানেকশনটা উল্টে চেঞ্জ হয়ে যাবে,
আমরা এই পয়েন্টে এখানে নিয়ে আসবো আর এই পয়েন্টে এখানে নিয়ে আসবো, দ্যাট মিনস এই ভোল্টমিটারটা থাকবে না, এখন এই রেজিস্টর আর গ্যালভানোমিটারটা এর সাথে আমরা লাগিয়ে দেবো এভাবে। দ্যাট মিনস সার্কিটটা দাঁড়াবে হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের সার্কিটটা দাঁড়াবে তখন এরকম। তো আগের মতোই এইটা আলাদা ভাবে যেটা করা সেটা হচ্ছে আলাদা কিছুই না, ওইটার মতোই জাস্ট কানেকশনটা আলাদা আগের মতোই। আমরা জাস্ট প্রথমে দেখবো যে 30 ডিফ্লেকশনের জন্য আমার ভোল্টমিটার থেকে ভোল্টেজ কত আসতেছে, তাহলে আমি বুঝবো যে প্রত্যেক ডিফ্লেকশনে গ্যালভানোমিটার কতটুকু ভোল্টেজ আসলে সে মেজার করতেছে। আসলে আমাদের গ্যালভানোমিটারকে আমরা কাজে লাগাচ্ছি মাল্টিমিটার বা অ্যামিটার, অ্যামিটার বা ভোল্টমিটার হিসাবে। সো আমাদেরকে দেখতে হচ্ছে যে গ্যালভানোমিটার প্রত্যেক ডিভিশনকে সে কত ভোল্টেজ মিন করতেছে। ধরেন আমি একটা ভোল্টেজ পেলাম, সেটা হচ্ছে জেড ভোল্টেজ একটা পেলাম, 30 ফুল ডিফ্লেকশন নিছি, 30 ডিফ্লেকশনে নেওয়ার পরে আমার ওইটাকে আমরা যখন ভোল্ট মিটারে মেজার করতেছি সেটাকে আমাদের জেড ভোল্টেজ দেখাচ্ছে, জেড পরিমাণ। তাহলে এক ডিফ্লেকশনে কত দেখাবে, জেড ডিভাইড বাই 30 না? দ্যাট মিন্স প্রত্যেক ডিভিশন কত ভোল্টেজকে মিন করতেছে, কত ভোল্টেজকে রিপ্রেজেন্ট করতেছে সেইটা আমরা প্রথমে বের করব। এইটা এইটা বের করার পরে বাকি বিভিন্ন ভোল্টেজের বিভিন্ন ডিফ্লেকশনের জন্য আমরা ওই ভোল্টেজটা বের করব, এবং আমাদের যে ভোল্ট মিটার আছে সেটা দিয়েও আমরা ভোল্টেজ মেজার করব। তারপরে আমরা দেখবো যে কাহিনীটা আসলে কি হচ্ছে। সো এইখানেও ধরেন আমাদের 30 ফুল স্কেল 30 ডিফ্লেকশন আমরা নিছি এবং আমরা ভোল্টেজ মেজার করে পাইছি হচ্ছে 3.45 ভোল্ট। তাহলে 3.45 ডিভাইডেড বাই 30, এটা যত আসবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক ডিফ্লেকশন, দ্যাট মিন গ্যালভানোমিটারের প্রত্যেক কাটা ঘুরলে কতটুকু ভোল্টেজ আসলে সে রিপ্রেজেন্ট করে সেই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 0.1153 ভোল্ট। এখন আমরা 25 ডিভিশন দিয়ে দেখব যে কত ভোল্টেজ সেটা মিন করে, 20 দিয়ে দেখব কত ভোল্টেজ মিন করে, 15 দিয়ে দেখব কত ভোল্টেজ মিন করে, 10 দিয়ে, 5 দিয়ে, প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখবো যে কত ভোল্টেজ মিন করে। দ্যাট মিন্স ওই ডিফ্লেকশনকে এই 25কে আমরা গুণ করব কত দিয়ে, এই যে 0.11 এটা দিয়ে গুণ করব। এটা দিয়ে গুণ করলে আমরা আসলে পেয়ে যাব যে আমাদের কত মিন করে। এরপরে গিয়ে আমরা ওই টাইমে ওই ডিফ্লেকশনে যাওয়ার পরে আমরা যেটা করব যে ওই টাইমে আমরা ভোল্ট মিটার থেকেও মেজার করে দেখবো আমাদের ভোল্টেজটা কত, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আসলে দুইটার ভিতর পার্থক্য কতটুকু। তো দেখা যাচ্ছে যে এখানেও পার্থক্য আসলে যথেষ্ট কম, কাছাকাছি দেখা যাবে যে 3-4% মতো এরর আসতেছে। এটার কারণ হচ্ছে যে আমরা আসলে যেহেতু একটা অ্যানালগ গ্যালভানোমিটার থেকে আমরা রেজাল্ট নিচ্ছি, যেখানে আসলে ডায়াল দিয়ে আমাদেরকে কাটা দেখতে হচ্ছে সেটার একটা ব্যাপার আছে, আবার পটেনশিওমিটার যেভাবে ঘুরিয়ে আমরা আসলে সঠিক জায়গায় অপশনে নিতে পারা টাফ হয়ে যায়, অনেক সময় 19-20 হয়ে যায় আর কি। ধরেন আমার কাছে যেটাকে 20 ডিফ্লেকশন মনে হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা দেখা গেল যে 20.5-এর মতো বা 20.2 বা 3-এর মতো, যদিও এই যে 20 আর 21-এর ভিতর কোনো তো কাটা নেই, গ্যালভানোমিটারের কাটার কত আইদার 20 অথবা 21 অথবা 22 এরকম। দেখেন গ্যালভানোমিটারের কাটাটা দেখেন 20-এর পরে, এখানে এটা হচ্ছে 25, 1, 2, 3, 4 মাঝে 4টা ডায়াল আছে, এই 20 আর 21-এর ভিতর তো কোনো ডায়াল নেই। সো ওই মাঝের অংশটা পয়েন্ট করা কিন্তু টাফ। সো দেখা যায় কি আপনার কাছে যেটা 20 মনে হচ্ছে সেটা আসলে এক্স্যাক্টলি 20 না, দেখা যাচ্ছে 19.8 বা 20.2 এরকম হতে পারে। সো এইসব কারণে আমরা আসলে যে, এবং প্রত্যেকটা যেহেতু ওই রেজাল্টটা আমরা মাল্টিপ্লিকেশন করতেছি, মাল্টিপ্লিকেশন করে ওই রেজাল্টটা আসলে চেঞ্জ হয়ে যেতে পারে, এই কারণে আমাদের একটা ইরর আসবে। আবার চোখের দেখাতেও ভুল হয়, আমি যেটা আসলে 20 আমি এক্স্যাক্টলি মনে করতেছি 20, কিন্তু আসলে এটা আরেকজন দেখলে তার কাছে 20 মনে হচ্ছে না, কারণ যেহেতু আমরা আসলে চোখের দেখার মানুষের কিন্তু লম্বন ত্রুটি বলে একটা জিনিস আছে, মানুষ কিন্তু চোখের দেখাতেও তাদের একটা ভুল হয়ে যায়, একটা চোখের একটা অ্যাঙ্গেল তৈরির কারণে অনেক সময় চোখের রিডিং নেওয়াতেও একটা ভুল হয়ে যেতে পারে, এটার কারণেও এই রেজাল্টের এরর আসতে পারে। আবার গ্যালভানোমিটার অ্যাজ এ ডিভাইস তার নিজস্ব কিছু
ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণেও কিছু এরর আসতে পারে। তো ওভারঅল কিছু এরর আসলে আমরা যেভাবে মেজার করতেছি এখানে কিছু এরর থাকবে, এটাই স্বাভাবিক। এবার আসি আপনাদের কোশ্চেন অ্যান্সারে, বলেন তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। ভয় পাওয়ার কিছু নেই, কোশ্চেন থাকলে করতে হবে, আর যদি কোশ্চেন না করেন তাহলে আসলে কি মিন করে আমি জানি না। কোশ্চেন না করা মানে আসলে দুই রকম হইতে পারে, কোশ্চেন না করা মানে তো সব বুঝতেছেন তাই কোশ্চেন করা লাগতেছে না, আবার এমন হইতে পারে যে কিছুই বুঝতেছেন না কারণ ভিডিও দেখেন নাই, বাসায় পড়াশোনা করেনও নাই, সো কিছুই বুঝতেছেন না, এই জন্য কোশ্চেন না থাকতে পারে। কারণ কোনটা স্যার অ্যাসাইনমেন্ট এসে স্যার কমেন্ট অন দা রেজাল্টস ফাউন্ড ইন পার্ট এ এন্ড বি, এটা নিয়ে কি লিখবো স্যার, এখানে কি পয়েন্ট করে লিখবো এই ল্যাবের জন্য? ইয়েস স্যার। আচ্ছা, পার্ট এ এবং পার্ট বি রেজাল্টে আমি আপনাদেরকে একটা জেনারেল জিনিস শিখাই দিই, এটা সব ল্যাবে আপনাদের কাজে লাগবে। যখন আপনার কোনো রেজাল্টকে কমেন্ট করতে বলে যে কমেন্ট করো কোনো একটা কিছু ব্যাপারে, কমেন্ট করা মানে এটাকে আপনার একটা অ্যানালাইসিস করতে বলতেছে। তো আপনি যে রেজাল্টটা পাইলেন সেই রেজাল্ট দেখে আপনার প্রথমে যেটা মনে হচ্ছে সেটা কি, যে আসলে গ্যালভানোমিটারকে ধরেন পার্ট এর কথা চিন্তা করেন, আমি পার্ট এর কমেন্ট লিখতেছে, প্রথম কমেন্টে আপনার যে কি মনে হবে, আমাদের স্টাডিটা কি ছিল, গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ইউজ করবো, তো রেজাল্ট দিকে কি মনে হচ্ছে যে হ্যাঁ গ্যালভানোমিটারকেও অ্যামিটার হিসেবে ইউজ করা যায় কারণ রেজাল্ট তো সিমিলার কাছাকাছি, তাই না? এটা প্রথম আপনার কমেন্ট, রেজাল্ট দিকে আপনার প্রথম তো এটাই মনে হওয়ার কথা। দুই নাম্বার হচ্ছে যে যদিও আপনার দুইটা সেম আসার কথা ছিল তারপরেও কিছু এরর আসতেছে, এটা আপনার আর একটা অ্যানালাইসিস যে হ্যাঁ যদিও আসলে এটা সেম আসার কথা বাট কিছু এরর আসতেছে। তিন নাম্বার পয়েন্টের কেন, হোয়াই দিস এরর মানে রিজন কি, হোয়াই হোয়াই এরর মানে এররটার কারণ কি, আমি শর্টে এইভাবে লিখতেছি হোয়াই এররটার কারণ কি, এটা আপনি বলবেন। চার নম্বরে কি আপনার কোনো ইম্প্রুভমেন্ট মানে এইটার কোনো সাজেশন আছে কিনা, যে একটা আসলে এখানে কি করলে আরো ভালো রেজাল্ট পেতে পারতেন আপনি, এরকম কোনো সাজেশন আপনার আছে কি, এই জিনিসগুলো এরকম করে আসলে কমেন্ট করতে হয় ল্যাব রিপোর্ট গুলার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে কমেন্ট করলে কমেন্টগুলো সুন্দর হয়। পয়েন্ট আকারে না করেন, একবারে প্যারাগ্রাফ আকারেও লিখতে পারেন আপনারা, পয়েন্ট আকারে লিখতে হবে, এরকম না যে আসলে প্রথমে দেখে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ইউজ করা যায় যেহেতু এটা রেজাল্ট সিমিলার, এবং অ্যামিটারকে আমরা গ্যালভানোমিটারকে দ্বারা রিপ্লেস করতে পারতেছি। দুই নাম্বার গিয়ে আপনি দেখলেন যে হ্যাঁ যদিও আমি রিপ্লেস করতে পারতেছি বাট অ্যাকচুয়াল ভ্যালু থেকে কিছু এরর তো আসতেছে আমার, এই কথাটা আপনাকে পয়েন্ট আউট করতে হবে। এখন এই এররটা যে আসতেছে সেই এররটা কেন আসতেছে সেটাও আপনাকে বলতে হবে, আপনার যেটা মনে হয় সেটা আপনি বলবেন যে হ্যাঁ কেন এরর আসতেছে। কমেন্ট করতে বলা হয়েছে যে আপনার কাছ থেকে এখানে মানে ফ্যাক্ট জানতে চাওয়া হয়নি, আপনার কমেন্ট কি আপনার কি মনে হয় সেটা জানতে চাওয়া হয়েছে। তার নাম্বারে কি আপনার কোনো সাজেশন থাকলে যে এই এররগুলো দূর করার জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা, বা কি করলে মানে আপনার কোনো সাজেশন থাকলে আপনি আসলে এখানে বলতে পারেন, এইভাবে করলে কমেন্ট লেখেন, কমেন্টগুলো সুন্দর হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি কিন্তু এটা জেনারেলাইজ ফরম্যাট বলে দিলাম, এইভাবে কমেন্ট লিখলে ল্যাব রিপোর্টগুলো সুন্দর হয়। কোশ্চেনটা নিয়ে যেতে আর একটু আলোচনা করতেন। দুই নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমি আসলে আলোচনা করতে চাচ্ছি না, দুই নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা খুবই ইজি, আমি চাচ্ছি আপনারা এটা চিন্তা করে বের করেন, ভুল হোক আপনারা চিন্তা করে বের করেন, মানে এটা আমি বলে দিতে চাচ্ছি না, এটা আসলে অ্যাসাইনমেন্ট, এটা বলে দিতে চাচ্ছি না আমি, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনারা একটু ঘাটাঘাটি করেন, আমি একটু চাচ্ছি আর কি, আমি চাইলে বলে দিলে তো দিলামই, কিন্তু আসলে আমি চাচ্ছি যে এটা আপনারা একটু ঘাটাঘাটি করেন, এটা আমার মানে ধরেন আমার ইচ্ছা আর কি যে আপনারা একটু এটা নিয়ে রিসার্চ করেন। বড় ছিল, তিন আর চার একসাথে, এটা একটু বড় ছিল। স্যার পরীক্ষা কখন হবে স্যার আগামী ক্লাসে? পরীক্ষার ব্যাপারটা
ডিসিশন নিয়ে আমি ক্লাসে জানাবো, যেহেতু ম্যাডামের সাথে আমার একটু ডিসাইড মানে ডিসকাশন করতে হবে পরীক্ষাটা আমরা কিভাবে নিবো। ম্যাডাম কিছু বলছিল পরীক্ষা কিভাবে নেওয়া হবে এটা এর সংক্রান্ত? স্যার মিস বলেছিলেন যে মানে আগামী ক্লাসে এক্সাম নেওয়া হবে, কিন্তু স্যার 6 নম্বর প্র্যাকটিক্যাল তো স্যার করানো হয়নি, তার মানে তো স্যার আগামী সপ্তাহে 6 নম্বরটা করানো হবে, দেন তো ভাইবা 1 হবে। না 6 নম্বর 1 থেকে 5 পর্যন্তই তো ইয়ারটা, তাহলে আমি একটু আমাদের আমার ফাইলটা দেখে নিই তাহলে বুঝতে পারবো। এই এই যে এক্সপেরিমেন্ট আজকে হলো এটা পর্যন্তই আপনাদের 1 নম্বর ভাইভা, তো সেক্ষেত্রে এই ভাইভাটা আমরা কিভাবে নিতে পারি? ম্যাডাম বুকে বলছিল লিখিত নিবেন বা কিছু এরকম কি কিছু বলছিল? না স্যার মিস বলেছিলেন যে 20 মার্ক ভাইভা নেওয়া হবে শুধুমাত্র ভাইভা মানে। ওকে, তো আমরা যেটা করতে পারি যে আমরা নেক্সট উইকে যদি ভাইভা হয় তাহলে আজকে আমি ম্যাডামের সাথে আলোচনা করে আমি গুগল ক্লাসরুমে আপনাদেরকে একটা পোস্ট দিয়ে দিব, হ্যাঁ, যে আমরা কিভাবে কোন টাইপ করে ভাইবা নিব। এবং ধরে রাখেন যে নেক্সট উইকে আমাদের সিলেবাস হচ্ছে এই পর্যন্ত, আজকে ল্যাব জেট পর্যন্ত হলো, এই পর্যন্তই আমাদের ভাইবা, ঠিক আছে? Yes sir, পর্যন্ত ভাইবা এবং নেক্সট উইকেই আমরা নিব আর কি। তো এখন এটা কিভাবে নিব সেটা আমি একটু ওনার সাথে যোগাযোগ করে আপনাদেরকে জানাবো, যেহেতু উনি সিনিয়র এই জন্য আর কি আমি আমার যেটা বলে ওইটাই। তাহলে স্যার আমি আরেকবার একটু সিলেবাসটা বলি, আমাদের সিলেবাসটা থাকবে হলো মানে ফার্স্ট ক্লাস থেকে আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে ততটুকুর উপরেই ভাইবা ধরা হবে আর কি, মানে যদি আগামী মানে নেক্সট উইকে কি এক্সাম হয় আর কি। আচ্ছা ল্যাব রিপোর্ট দেন 6টার দিকে, হয়তো আমি বন্ধ করে দিব তারপর দিয়ে দিন। হ্যাঁ ভাইবা যদি আমরা আপনাদেরকে মুখে মুখে ধরি আপনাদেরকে কিন্তু ভিডিওটা অন রাখতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। চার কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, প্রিভিয়াস ল্যাবের রিপোর্ট নিয়েও ওটা তো আছে, রিপোর্ট সবাই প্রায় জমা দিয়ে দিয়েছেন। প্রথমে ভুলে পরে 3 নম্বরটা আমি আলাদা করে আবার 3 নম্বরটার মধ্যে সাবমিট করছি। আচ্ছা ঠিক আছে, মানে 4 নম্বরটা দুইবার আছে আর কি, 3 নম্বরটা দুইবার আছে, 3 নম্বরটা স্যার দুইবার আছে, 4 নম্বরটা একবার আছে। আচ্ছা সমস্যা নেই, বেশি থাকলে ধরা পড়বে, কম থাকলে সমস্যা আছে। ঠিক আছে।